আৰু আজিকালি মানুহে মানুহৰ কথাই চিন্তা নকৰে, কিন্তু এই গাঁৱৰ মানুহখিনি চাওক চৰাই চিৰিকটিৰ কথাও চিন্তা কৰিছে। আৰু চৰাই চিৰিকটিবিলাকৰ যাতে কোনো অসুবিধা নহয় তাৰ বাবে এনেকে সেই বাঁহ বনাই দি আছে গছৰ ওপৰত, দেখিছে এইবিলাক। নমস্কাৰ দোস্ত, ৱেলকাম বেক টু মাই ইউটিউব চেনেল মৃদুল চল। আৰু এয়া হিমাংশু, আৰু এতিয়া হিমাংশু আৰু মই গৈ আছো দাইৰং কঠালগুৰি গাঁৱলৈ। আৰু সেই গাঁওখনত যোৱাৰ আগতে সন্মুখত এই শলমাৰী কালী মন্দিৰ, তো পোনপ্ৰথমতে মন্দিৰত সেৱাটো কৰিলো। আৰু শলমাৰী মন্দিৰত সেৱা কৰা হৈ গল। আৰু এতিয়া কৃষ্ণে দাইৰং গাঁৱত কিয় গৈ আছো আপোনালোকক জনাই আছো। মানে কথাটো হৈছে, দাইৰং কঠালগুৰি যিখন গাঁও আছে, সেই গাঁওখনক অসমৰ ভিতৰতে এখন স্বচ্ছ গাঁও হিচাপে কেনেকৈ গঢ়ি তুলিব পাৰি, তাৰ বাবে দাইৰং কঠালগুৰি যুৱ সংঘই কিছুমান প্ৰশংসনীয় পদক্ষেপ হাতত লৈছে আৰু তাৰে আজি শুভ আৰম্ভণি কৰিব। তো কিনো পদক্ষেপ হাতত লৈছে আজি আপোনালোকক দেখাবৰ লগতে জনাবলৈ চেষ্টা কৰিম। তো বলক আজিৰ ভিডিঅ'টো আমি আৰম্ভ কৰোঁ। তো আহি পাই গলো আগিয়া। তো ইয়াতে অলপমান বাইকখনত পামটো চেক কৰিলো, ৰব বহুদিন চেক কৰাই নাই। তো বাইকত পাম দিয়া হৈ গল। আৰু ইহঁত কেইটা দেখোন কিবা চিলিণ্ডাৰটো ফুটবল খেলি খেলি লৈ আহিব লাগছে। আৰু ফুটবলে খেলব দিয়কচোন, যিটো লেভেলত চিলিণ্ডাৰৰ দাম বাঢ়ি গৈ আছে। তো এতিয়া আৰু ভাত ঠাত ৰন্ধা নাযায় আৰু চিলিণ্ডাৰেদি। আৰু সন্মুখত এয়া হৈছে কৃষ্ণাই চাৰিআলি। তো ইয়াৰ পৰা সচাইডেদি যিটো ৰাস্তা সোমাই গৈছে, আৰু এই ৰাস্তাটোৰে আৰু প্ৰায় 6 কিলোমিটাৰমান যাব লাগিব এই গাঁওখনলৈকে। তো এতিয়া গৈ আছোঁ আৰু। তো ইয়াতে কিবা এখন বজাৰ পালো, বজাৰৰ নাম নাজানো। আৰু ইয়াৰ পৰা বোলে 4 কিলোমিটাৰ যাব লাগিব দাইৰং গাঁৱলৈ। আৰু এই ছাগলীটোৰ কি হৈছে, কিবা দেখোন দুখ লগাৰ নিচিনাকে আছে। আৰু এনেকুৱা প্ৰাকৃতিক পৰিৱেশৰ মাজে মাজে আহি আমি পাই গলো দাইৰং কঠালগুৰি গাঁও। আৰু ইয়াত লিখা আছে নাচিৰিবা, মানে ৰাভা ভাষাত ৱেলকাম জনাইছে আপোনালোকক দাইৰং কঠালগুৰি গাঁৱলৈ। তো এতিয়া আমি গৈ আছো দাইৰং কঠালগুৰি গাঁৱৰ ভিতৰত। আৰু সঁচাকৈ গাঁওখনত প্ৰৱেশ কৰি কিবা অলপ চাফা চাফা এটা ফিলিংছ আহি গৈছে। আৰু চাওক না, গাঁওবাসীয়ে গাঁওখন কি ধুনীয়াকৈ পৰিষ্কাৰ কৰি ৰাখিছে। আৰু সন্মুখত এয়াই হৈছে দাইৰং কঠালগুৰি গাঁও। এখেত হৈছে ৰাতুল ৰভা। তো এই দাদাই মোক ইয়ালৈ মাতিলে। এই যিটো আপোনালোকে আজি পদক্ষেপ ললে, এই পৰিকল্পনাটো কাৰ আচলতে? নমস্কাৰ, মই মৃদুল দাক মই পোনপ্ৰথমে আমাৰ এই গাঁৱত স্বাগতম জনালোঁ। আৰু সকলো ৰাইজক মানে হৈ থকা ৰঙালী বিহুৰ শুভেচ্ছা জনালোঁ। এইটো হ'ল আমাৰ দাইৰং কঠালগুৰি যুৱ সংঘ, আমাৰ যিটো 2016 চনত আমাৰ স্থাপিত হৈছিল। আৰু তেতিয়াৰ পৰা আমি বিভিন্ন কাৰ্যসূচী লৈ আহিছোঁ হাতত, আমি সম্বৰ্ধনা জনাওঁ। আৰু তাৰ পৰিৱেশত আমি আজিৰ পৰা যিটো আমাৰ গাঁৱত প্লাষ্টিক এটা যাতে আমি বাহিৰত দেখিবলৈ নাপাওঁ, যাতে বাহিৰৰ মানুহ আহিলে স্বচ্ছতা যি আমি পৰিৱেশটো আমি ঘূৰি দিব পাৰোঁ, সেই পদক্ষেপ লৈ কিনে আজি আমি পদক্ষেপ ল'লো আৰু। গাঁৱত কিমানমান কেইঘৰমান মানুহ আছে? ইয়াত টোটেলি আমাৰ এইখিনি গাঁৱত 80 ঘৰমান আছে। আৰু গোটেই আমাৰ পশ্চিম দাইৰং যদি বুলি ক'লে বহুত মানে 300-400 মান হ'ব, কিন্তু আমাৰ এইখিনিত 80 ঘৰমান আছে। ঠিকে আছে। এতিয়া দাদাহঁতে কি কি কাম কৰিব, মানে কেনেকে কি কৰে সেইখিনি আপোনালোকক দেখুৱাই আছো। নিজৰ গাঁওখন পৰিষ্কাৰ কৰিবৰ বাবে এয়া চাফা চাফা ছোৱালীবিলাকো আহি আছে। গাঁৱৰ মানুহখিনিয়ে নিজৰ গাঁওখনক পৰিষ্কাৰকৈ ৰাখিবৰ বাবে এনেকুৱা ডাষ্টবিন বনাইছে। আৰু প্ৰথমতে 100টামান বনাইছে, আৰু ইয়াৰ পিছত মানে পৰৱৰ্তী সময়ত আৰু মানে বেছিকৈ সংখ্যা ইয়াৰ বঢ়াব। আৰু ইয়াৰ গাঁৱৰ মানুহবিলাকক চাওক না, নিজৰ গাঁওখন পৰিষ্কাৰকৈ ৰখা স্বাৰ্থত কি ধুনীয়াকৈ ওলাই আহিছে। আৰু এতিয়া পোনপ্ৰথমতে বোলে আমাক গামোচা টামোচা অলপমান দি লয়, তাৰপিছত এই ডাষ্টবিনবিলাক যে দেখিছে, এই ডাষ্টবিনবিলাক বিভিন্ন ঠাইত সংস্থাপন কৰিব, লগতে ময়ো নিজে কৰিম। আৰু অকল গাঁওখনক পৰিষ্কাৰ কৰি মানে ডাষ্টবিন লগাই পৰিষ্কাৰ কৰা তেনেকুৱাই নহয়। তো ইয়াতে এইবিলাক যে দেখিছে, এইবিলাক ডাষ্টবিন নহয়, এইবিলাক হৈছে চৰাইৰ বাহ, মানে চৰাইৰ কাৰণে ঘৰ বনাইছে। আৰু যিহেতু মানে এতিয়া ধুমুহাৰ বতৰ, তো চৰাইৰ বাহবিলাক ভাঙি যায়। তো এইবিলাক বনাইছে এনেকৈ, আৰু এইবিলাক সেই গছত মানে বান্ধি দিব আৰু এতিয়া। তো এওঁলোকেতো মোক এখন গামোচা দিছে, আৰু বোলে এওঁলোকৰ পৰম্পৰাগত ৰাভা কি কয় দাদা, এইটো পাজাৰ, তো পাজাৰ এখন বোলে দিয়ে আৰু। মই সদায় ভিডিঅ'টো চাই থাকোঁ, আৰু তাৰ কাৰণে ভাল লাগিল আজি মই ৰাভা মাজেৰে আদৰণি জনালোঁ। ধন্যবাদ ধন্যবাদ দাদা, ভাল লাগিল। আৰু এওঁলোকে বোলে মোৰ ভিডিঅ' চাই নেকি, ভিডিঅ' চাই। ঠিক আছে, তো এতিয়া আমি গোটেইকেইজনে লগ লাগি মানে গাঁওখনত সেই যিবিলাক ডাষ্টবিন আছে, তো ডাষ্টবিনবিলাক সংস্থাপন কৰিম। আৰু লগতে দাদাহঁতৰ আৰু কিবা কিবি কাৰ্যসূচী আছে, তো গোটেইখিনি আপোনালোকক দেখুৱাম এতিয়া। প্ৰথমতে ডাষ্টবিনকেইটা সংস্থাপন কৰিলো দাদাহঁতৰ লগত লগ হৈ, তাৰপিছত যিবিলাক চৰাইৰ বাহ বনাইছে, সেই চৰাইৰ বাহবিলাকো মানে গছত ওলমাই দিবলৈ চেষ্টা কৰিম। তো পোনপ্ৰথমতে ডাষ্টবিন, তো ডাষ্টবিনে সংস্থাপনৰ আৰম্ভণিটো ময়ে কৰি দিছো। আৰু এতিয়া আমি আটাইয়ে লগ হৈ গৈ আছো গাঁৱৰ বিভিন্ন স্থানত মানে এই ডাষ্টবিনবিলাক সংস্থাপন কৰিবৰ কাৰণে চেষ্টা কৰিম। আৰু আপোনালোকৰ গাঁৱত কিমানমান মানুহ আছে?
মানে আজিতকে আর কিমান সাফা হল এখানে দেখাবলে চেষ্টা করব আপনা আর এটা অল্পমান বাণিজ্যিক বিরতি লই লিছু মানে অল্পমান চা খাইল তারপর যা সরাই বা আছে তো এই মানে গছত হেই করিবর কারণে চেষ্টা করব এই বিলাক করার আগতে অল্পমান ডাইরঙ্গর মানে সাফা সাফা চা অল্পমান খাও তো চা খাওয়া হই গল এটা এই যেবিলাক সরাই বা যেবিলাক বনাইছে তো এই বা বিলাক এটা এই গছত লগাবর কারণে চেষ্টা করিম এলকর লগত লগ হই আর এলকে ডাস্টবিন লগাই নিজর গাঁখন পরিষ্কার করিব লইছে হেইটো প্রসঙ্গনীয় পদক্ষেপে কিন্তু এইটো অল্প ইউনিক করিছে মানে এই যে জীব জন্তুর কথা এলকে অল্পমান চিন্তা করিছে আর এখেটক দেখিছে এই গছর কিমান রিক্সর এনেকে এইবিলাক লগাই আছে আর সচাকে মানে এনেকুয়া ধরনের কাম করব লাগে আর জীব জন্তুর কথা অল্প চিন্তা করব লাগে আর এনেকুয়া ইয়াতে মানে বহুত কেটা এনেকুয়া বনাইছে আর প্রায় 150 মানে বনাইছে আর বা তো এইবিলাক লগাম আর এটা এনেকুয়া সরাইর বা কেটা মান বনাইছে প্রথম তো আমি প্রথমর কারণে মানে বেশিকে করব আর চাফ চিকন আর এনেকা চাফ চিকন করেই আছে বান্ধি থাকলে এটা আতুল দা আর মই গই আছো গাঁর মাজলি তাতে গিয়ে এনে বান্ধব আর কেটামান এনেকা বান্ধি দিব এইবিলাক আর আমার লগত হিমাংশুও গই আছে মানে আমি সকলে গই আছো এই গাঁখনে যে পদক্ষেপ হাতত লৈছে এই প্রত্যেক গাঁয়ে মানে এনেকা পদক্ষেপ হাতত লওয়া দরকারি আর বিশেষকে যে সরাইর বাহবিলাক বনাইছে তো যেহেতু বারিষার দিন আছে ধুমুহার দিন আছে তো সরাইর বাহবিলাক ভাঙি যায় তো সেই কারণে এনেকা যে পদক্ষেপ লৈছে সঁচাকে বহুত প্রশংসনীয় পদক্ষেপ আর সকলবিলাক গাঁয়ে এই পদক্ষেপ লব লাগে আর হাতত আর নট অনলি গাঁও মানে শহর নগর আমি সকলে মানে এনেকা ধরনের পদক্ষেপ হাতত লব লাগে আর এইখানে ঠাইত অল্পমান গছ বেশি আছে তো ইয়াতে কেটামান সেই বান্ধি থই দিব আর এই সরু লড়াজনক চাওক নাই বেড়া পার হয়ে গেলে মানে বান্ধিব আর ইয়ার সাহস কম সময় চাওক না কেনকে গাছর উঠি আছে বাপরে তো আজিকালি মানুষে মানুষের কথাই চিন্তা নকরে কিন্তু এই গাঁর মানুষখিনি চাওক চড়াই চিরিগুটির কথাও চিন্তা করেছে আর এই দুনিয়াত যেহেতু আমিয়ে জীবশ্রেষ্ঠ গতি এই গাঁর মানুষখিনি যে পদক্ষেপ লৈছে তো এই পদক্ষেপ আমিও লওয়া দরকারি আর এওলোকর গাঁখন আজির পরাহে মানে চাফ চিকনকে রাখিম বলে মানে সেই করেছে আর সংকল্পবদ্ধ হয়েছে কিন্তু তথাপিও গাঁখন চাপ কিমান ধুনিয়া চাফ চিকন আর যোগাকালি বহুত ধুমুহার কারণে এইবিলাক পাত গছর পাতবিলাক পড়ি আছে কিন্তু এনে গাঁখন বহুত চাফ চিকন আর এই গাঁখন ইমানে চাফা যে ইয়ার রাস্তাত বহি আপনাদের ভাত হব পারে চাহ হব পারে আর বারিষা সময়ত যদি কোনোবা এখন গাঁও পরিষ্কারকে থাকা আপনাদের দেখিছে তো সেই গাঁখন মানে বছরের গোটেই সময়তে চাফাই দেখব আপনাদের এনেকুয়া তো শেষত রাতুল দাক বহুত বহুত ধন্যবাদ যে মোক এখানে ভিডিও করার কারণে সুবিধা করে দিলে আর বিশেষকে ধন্যবাদ তথা আমার রাখালি কোনো নেমরাসং কোনো কারণ ধন্যবাদ আমার নেমরাসংটো ধন্যবাদ আশা করো আর আহি থাকা দিনতো যদি আমি এটা পদক্ষেপ লো আমি প্রত্যেক বারতে নিজ জাতিতে আহে ঠিক আছে আর এওলোকে যে পদক্ষেপ হাতত লৈছে তো অসমৰ সকলে মানে আপনার সকলে এই পদক্ষেপ হাতত লোক আর নিজের গাঁখনক এনেকে পরিষ্কারকে রাখার কারণে চেষ্টা করক লগতে জীব জন্তু পশুপক্ষীর কথাও অল্প চিন্তা করক আপনাদের এইটাই আছিল ডাইরং কঠালগুড়ি গাঁর উপর বনয় একটা ভিডিও আর মই নিশ্চিতভাবে কব পারো এই গাঁখনে যে পদক্ষেপ হাতত লৈছে অনাগত দিনত এই গাঁখনের রাংসাপাড়া গাঁর দরে এখন স্বচ্ছ গাঁও হিসেবে নিজকে গড়ি তুলবলে সক্ষম হব আর শেষত আপনার এটাই অনুরোধ আপনাদের যিমান পারে মোট ভিডিওটি শেয়ার করে দিব যাতে আপনার আর দশজনে এই গাঁখনের বিষয়ে জানিব পারে আর নিজের গাঁখনকও এলকর নিচিনাকে মানে এনেকা পদক্ষেপ লই গাঁখনক স্বচ্ছ গাঁও হিসেবে গড়ি তুলব পারে ধন্যবাদ।